بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمداً عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم قل هو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن وقال تعالى في موطن آخر قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من دل على خير فله أجر مثل خيره رواه مسلم. জামাতে হামদে সালাম আমরা আলমের জন্য এবং জামাতে দরুদ ও তাসলিম বর্ষিত এবং শেষ করি আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইসলামী দাওয়াতের মূলনীতি এবং কৌশল আমাদের অবস্থান মর্মে আপনাদের সামনে সংক্ষিপ্ত পেশ করবেন ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনুব। দাওয়াত ইসলাম সম্পূর্ণ শরীয়তের একটি বিধান। বর্তমানে দাওয়াতি কার্যক্রম যেন ফরজে আইন, যেখানে ইসলাম রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠিত থাকবে না, সেখানে সকলের উপরেই দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা ফরজ দায়িত্ব। আবার কখনো দাওয়াত ফরজে কিফায়াও হয়। ইসলামী আইন প্রতিষ্ঠিত আছে একশ্রেণীর মানুষ দাওয়াত দিবে, আবার যখন সর্বক্ষেত্রে ইসলাম বিজয় লাভ করবে তখন দাওয়াতটা মুবাহ হয়ে যাবে। সেক্ষেত্রে দাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু দাওয়াতের মূলনীতি যেমন আমরা উপলব্ধি করি না, তেমনি দাওয়াতের যে কৌশল সে কৌশল সম্পর্কেও আমরা অবগত নই। সাধারণ মানুষ তো নয়, বলা চলে যারা আমরা দাওয়াতি কার্যক্রম পরিচালনা করি তারাই এ ব্যাপারে অনেকটা পিছিয়ে আছে, বরং একটু অপব্যাখ্যা করা যে হেকমত অবলম্বনের নামে শিরিকের সঙ্গে আপোষ করা
বিদাতের সঙ্গে আপোষ করা, জাহেলিয়াতের সঙ্গে আপোষ করা, এরা আসলে ইসলামে দায়ী নয়, বরং ইসলামের এরা ঘাতক। আমরা ওই আয়াতের অর্থটাই বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাখল 125 নম্বর আয়াত, উদু ইলা সাবিলি রাব্বিক বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। এই হিকমত অর্থ দ্বারা আমরা সবাই কৌশল অবলম্বন করেছি যে কোনো ভাবে ইসলামকে মানুষের সামনে তুলে ধরা, এটা কিন্তু অর্থ নয়। প্রথমত আমরা দাওয়াত দেব কোন মূলনীতির আলোকে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলেই দিয়েছেন। সূরা মায়েদা 66 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফা ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক। আল্লাহ বলেছেন, হে রাসূল, আপনি তাবলীগ করুন, দাওয়াত দিন। কিসের? মা উনজিলা, যা নাযিল করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, মির রাব্বিকা আপনার প্রভুর পক্ষ থেকে, ওই দাওয়াতটা দিন। ফা ইন লাম তাফআল, যদি আপনি তার না পৌঁছে দেন, ফামা বাল্লাগতা রিসালাতাক, তাহলে আপনি আল্লাহর রিসালাতের দায়িত্ব পালন করলেন না। এখানে একটা বিষয় বলে দেওয়া হয়েছে, সেটা হলো মাউনসিরা ইলাইকা মির রাব্বি, যা নাযিল হয়েছে আপনার প্রভুর পক্ষ থেকে, সেটা পৌঁছে দিন, সেটা আপনার পক্ষ থেকে পৌঁছে দিবেন না। সহিহ বুখারীর 491 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে, প্রথম পাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা আপনাদের আমাদের সবার মুখস্থ, বাল্লিগু আন্নি ওয়ালাউ কায়া, একটি কথা দাঁড়া থাকলে পৌঁছে দাও। অনুবাদ কিন্তু পূর্ণ হলো না, বাল্লিগু আন্নি, তোমরা পৌঁছে দাও আমার পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে না। যদি একটি কথাও জানা থাকে না, আমার পক্ষ থেকে বলো। একটা জাকির নায়েক একটা কথা আমার সবচেয়ে ভালো লাগে, তিনি বলতে বলেন একটা কথা, যে বলবো আল্লাহ আহাদ, কেন বলুন আল্লাহ এক, এই কথা যদি আমি বলি তো কোনো দাম নাই, যদি বলি আল্লাহ বলেছেন তোর কথা দাম। আসলে কথাদের দলিল সহ বলতে হয়, দলিল সহ না বললে, নিজের পক্ষ থেকে কথা পৌঁছে দিয়ে দেয়, সেই কথা কোনো প্রভাব পড়ে না, কোনো দামও থাকে না, মানুষটা গ্রহণ করে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের মূলনীতির প্রথম কথাটি বলেছেন, আমি পৌঁছে দেবো আমার পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে নয়, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি কথা জানা থাকলেও আমার পক্ষ থেকে পৌঁছে দাও। যে কথাগুলো বলছি এই কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বলছি কিনা সে ব্যাপারে আমি ওয়াকিফান নই। দ্বিতীয় কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। প্রথম কথা, যেটা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে সেটা পৌঁছে দিতে হবে। দ্বিতীয় কথা, নিষেধটাও পৌঁছাতে হবে, নির্দেশটাও পৌঁছাতে হবে। তোমাদের মধ্যে একটি কাফেলা থাকা চাই, ইয়াদউনা খায়ের, মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, কল্যাণটা কি? দুইটাই কল্যাণ। সূরা আলে ইমরান 105 নম্বর আয়াত, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, দুইটাই। শুধু সৎ কাজের আদেশ দিয়ে যাবে আর অসৎ কাজটা বলবে না, তার দাওয়াত পূর্ণ হলো না। যেটা নিষেধ করেছে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলতে হবে, তার মধ্যে কল্যাণ আছে। কিন্তু আমরা অনেকে চাই পজিটিভ কথা বলে, নেগেটিভটা যেন না বলি, তারা অনেক নাও গ্রহণ করতে পারে। আপনি আপনার দাওয়াতটা পেশ করুন, গ্রহণ করবেন কি করবেন না তিনি সেটা কার ব্যাপার? আল্লাহর ব্যাপার। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালেবকে ইসলামে দীক্ষা গ্রহণ করতে পেরেছিলেন কি? পারেননি। বারবার বললেন, শুধু একবার আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের মাঠে যা করা আমি করে নিব। গ্যারান্টি যখন দিচ্ছেন, বারবার পীড়াপি করছেন, আল্লাহ ধমক দিয়ে বললেন, ইন্নাকা লা তাহদি মান, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে মুহাম্মদ
আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত করতে পারবেন না। আল্লাহ যাকে ইচ্ছেন তাকে হেদায়েত দান করেন, আপনি পৌঁছে দিন, নিষেধটা বলুন, এটা চলবে না, সে গ্রহণ করতেও পারে নাও করতে পারে। আর গ্রহণ মূলত করবেন কে? আল্লাহ। আল্লাহ হেদায়েত দিলে সঙ্গে সঙ্গে গ্রহণ করবেন। তাই এখন কাফের পক্ষ থেকে কথা শুনে একজন ব্যক্তি ইমান আনে, তার পুরো আমার রোগ সম্রাট, আপনি একজন মুসলিম ব্যক্তি, আপনি হক কথাটা তুলে ধরুন, আবু সুফিয়ান তখন তো কাফের ছিল, মুশরিক ছিল, তখন ইসলাম গ্রহণ করেনি, সে চলে গেছে রোমে, ইটালিতে চলে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে কথা বলার জন্য, গিয়ে কি হলো কথাবার্তা বলে শুনে শোনার পর উল্টা হয়ে গেল, তুমি যা বললে তোমার কথাই যদি সঠিক হয়। চার পাঁচটা প্রশ্ন করে উত্তর দিলে ভাবে তুমি আজকে মক্কা মদিনা থেকে তার কাছ থেকে আমার কাছে উল্টা বুঝাতে আসছো? আমি রোম সম্রাট যদি আজকে মুহাম্মাদের কাছে থাকতাম, না পছন্দ কথা বাইরে আমি তার দুই পা ধুয়ে দিয়ে তাকে সম্মান করতাম। এটা হলো আপনার দাওয়াটা পৌঁছে দিন, তাহলে যথেষ্ট হয়ে যায়। মুস্তাদরাকে হাকিমের 7240 নম্বর হাদিসটা দেখুন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে খবর দিয়ে দিলেন এই মর্মে যে আমি রাত্রিতে গিয়েছিলাম বাইতুল মাকদিস, সেখান থেকে প্রথম স্থলে গেছি, দ্বিতীয় স্থল, তৃতীয় স্থল, এমনকি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে চলে এসেছি, কথা বলে এসেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। এই কথা শুনে যারা দুর্বল মনে তারা বলছে এটা পাগল ছাড়া কিছু নয়, এতদিন মনে করতাম যে আসলে হক পাগল ভেতরে, এখন যে ভুল পাগল, এছাড়া কি বলবে, বেরিয়ে চলে যাচ্ছে। এই কথা সমাজে বলাও যাবে না আর মুখও দেখানো যাবে না, যেতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখা সেখানে গেছেন, আবার চতুর্থ আসমানে গেছেন, পঞ্চম আসমানে গেছে, জাহান্নাম দেখেছেন, জাহান্নাম দেখেছেন, এগুলো সব দেখে ওই রাত্রে আবার চলে আসছে। এই খবর দিলে এতদিন তো মার খেয়েছে গেছি, এবার মক্কা রাখি ভীষণ এগুলো বুঝাতে থাকছে। যখন মুহাম্মদ খবরকে তারা অস্বীকার করেছে, ওরা মুসলমান আছে, একজন মুসলমান নাই, তাদের পক্ষ থেকে শুধু এতটুকু শুনবেন যে আপনাকে তুলে ধরতে হবে সমাজের সামনে, যে হোক না কেন সে মানতেও পারে, মুশরিকদের পক্ষ থেকে হক পাওয়ার পর মেরে গেলে কথা, আপনি এবং আমি উভয় যদি হকটা পুরোটি মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করে, হয়তো আল্লাহ চাইলে গ্রহণ করতে পারেন। এমনটাও হতে পারে আপনি বললেন প্রথম দিন আপনাকে পিটা কাড়ায় দিল, পরবর্তীতে তারা ভুল বুঝে, ভুল স্বীকার করে আবার সম্মান আপনাকে দিবে, একদিক থেকে তারা মেরে অন্যায় করলো, দ্বিতীয় দিক থেকে পরবর্তীতে তারই কথা শুনে তাকে সম্মান দিলে আবার তার অনুতপ্ত হবে। তায়েফ থেকে মক্কায় যাওয়ার পথে এক মুরব্বী টাইফার, আমি তাকে বলছি যে এই সেই টাইফ যে টাইফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে গেছিলেন, যা মায়ের আসছে পুরা গেল দেখি আমার, আর বাসা স্থানীয় টাইফার
অনেক কথা। আমার সাথে কিছু ভাই বোনেরা ছিলেন সে সময় এক গাড়িতে, খুব ক্ষিপ্ত হলেন। পরে তাইফের যে ফজিলত কুরআন হাদিসে বর্ণিত আছে এই মুরব্বি সব মুখস্থ আছে, একটার পর একটা আমাকে বলা শুরু করলেন। যদিও রাসূলকে তারা মেরে পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু এরপরে আল্লাহ নবী তায়েফের মাধ্যমে কি কি করেছেন, ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা এক বাক্যে সব ইসলাম গ্রহণ করলো। পরের ঘটনা, তারপরে প্রথম মুজাহিদদের সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কত মূল্যায়ন করেছেন তায়েফকে, সবচেয়ে কুরআনের ব্যাখ্যা সবচেয়ে বেশি যিনি জানেন, কুরআন দ্বারা সবচেয়ে বেশি মুখস্থ ছিল আল্লাহ নবী, তার জন্য খাস করে দোয়া করেছিলেন, বলতেই থাকলেন। যে ব্যক্তি স্বয়ং জিব্রিল আমিনকে সরাসরি দেখেছেন, এ ধরনের বলতে বলতে যিনি রাসূলের সাথে রাত্রি ঘুমিয়েছেন, সে একজন এত মানে স্নেহপ্রাপ্ত একজন সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাসকে তায়েফে জায়গা করে দিতে থাকার আমাকে বলেছেন, তুমি কি জানো যে আব্দুল্লাহ বিন আব্বাসের কবর তায়েফে আছে, বাকি জায়গা হয়নি, তাহলে তায়েফ কত বড় মর্যাদার জায়গা। মানে বলতে 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 এক সময় বুঝলাম, রব্বকে ধন্যবাদ দিলাম যে আসলে যে দাঁড়িয়েছিল কথা ঠিক, ভুল একবারই করেছে, পরবর্তীতে যা করেছে সবগুলো ইসলামের পক্ষে। এখনো সৌদি আরবের সর্ব জায়গাতে যত ফল মূল যায় সবগুলো যায় দায়িত্বে, অথচ পাহাড়ের উপরে পুরো শহরটা অবস্থিত। বৃষ্টি হয় কিভাবে, ফল হয় আর কিভাবে প্রবৃদ্ধি লাভ করে, শুধু সৌদি আরব না আশেপাশে আরো ভূখণ্ডে সব জায়গায় ফলগুলো বিতরণ করে। আর একটা কথা মুরব্বী আমাকে হাত দ্বারা বুঝিয়ে দিলেন, এটা যে আনার যেটা বলা হয় আপনাদের বেদনা বলে আরবিতে আনার বলা হয়, আনার তায়েফে যা হয় বিশ্বে আর কোথাও এরকম দামি এবং মূল্যবান আনার কোথাও হয় না, এটা সবই নবীর দোয়া প্রাপ্ত। এটা হতে পারে আমাদের জীবনেও, আমরা কিছু জানি না, এরপরে ঘটে। আজকে আপনাদের খলিফ সাহেব যে মসজিদে খুতবা দিতে গেছেন, ওই মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমাকে, জানেন, আলহামদুলিল্লাহ আমার আবেদনে এখন শুরু হয়েছে যে খুতবা গুলো সেখানে দেওয়া, আর এত ভালোবাসা জনগণ আগে বুঝতে পারবে না, দাঁড়া গেছিল এক গ্লাস পানি পর্যন্ত খেতে দেয়নি, এরকম হতে পারে, অসম্ভবের কিছু না। সেই ক্ষেত্রে দাওয়াতটা উপস্থাপন করুন। এবার চলুন কৌশলটা বলি, তাহলে দুইটা পেলেন, এক নম্বর আল্লাহর পক্ষ থেকে যা এসেছে সেটা বলতে হবে, দুই নির্দেশটা বলতে হবে, নিষেধটা বলতে হবে, চার প্রথম এটা যখন বুঝে নিলেন চার নম্বরটা আপনাকে প্রথম দাওয়াতটা পেশ করতে হবে তাওহীদে। সহিহ বুখারি 7362 নম্বর হাদিসটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়াজ বিন জামালকে পাঠাচ্ছিলেন ইয়ামানে, তখন তিনি সাথে সাথে যাচ্ছেন, কয়েকটা কথা বলেছিলেন। এক সময় আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন পরবর্তীতে, মুয়াজ বিন জামাল প্রথম যান ঘোড়াতে ওঠার সময় যে ওটাকে সিঁড়ি বলে, সিঁড়িতে পা রেখে আল্লাহ নবী লাগাম ধরে বলছেন, মুয়াজ শোনো, ইন্নাকা তাকাদ্দামু আলা কওমি মিন আহলি কিতাব ফলিয়াকুন আউয়াল মা তাদউহুম তুমি যাচ্ছ এমন একটা জাতির কাছে, সেটা হলো ইহুদি খ্রিস্টানদের জাতি, সর্বপ্রথম তুমি তাদেরকে দাওয়াত দেবে তাওহীদের, তারা যেন একমাত্র আল্লাহকে একক রব হিসাবে গ্রহণ করে। প্রথম কথা বললেন আই ওয়া ইদু, একমাত্র সহি বুখারীদের এই শব্দটা ব্যবহার করা হয়েছে, প্রথম যেন তারা তাওহীদটাকে মেনে নেয়, সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহকে মেনে নেবে, কাউকে মেনে নেবে। এরপরে ব্যাখ্যা ফাইদা আরাফু দামি, যদি তারা এটা মেনে নেয় একমাত্র আল্লাহকে সেজদা করবে, একমাত্র আল্লাহর কাছে চাইবে, একমাত্র আল্লাহর বিধান মানবে, একমাত্র আল্লাহকে সেজদা করবে, একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর নামে সব কিছু করবে, যদি এটা মেনে নেয় তো আখবিরহুম আন্নাল্লাহ ফরাদ আলাইহিম খামস সালাওয়াত এবং
ওয়াইদা আরাফ যালিক যদি এই সালাত কথা পড়ে ওয়াইদা সাল্লাম এটা সালাত পড়ে না বা আখবিরহুম ইন্না আল্লাহ ইফতারাদা আলাইহিম সাদাকাত তাহলে তোমাদের উপরে সাদকাকে ফরজ করেছেন ফাতুখাল মিন আফিয়াইহিম ওয়া তুরদ্দিলা ফুরাইহিম ধনীদের কাছ থেকে গ্রহণ করা হবে আর তোমাদেরই যারা দরিদ্র তাদের মাঝে আবার বন্টন করা হবে তবে অত্যাকু কারাইয়া মনহীন সাবধান কারোর প্রতি অন্যায় করো না যতটুকু তার পাওয়া তার কাছে ততটুকু নিবে বেশি নিও না কারণ যদি তুমি জুলুম করো লাইসা বাইনাহু বাইনাল্লাহি হিজাব মাজলুম এবং আল্লাহ মাঝে কোনো পর্দা থাকে না মাজলুম যে দোয়া করে আল্লাহ তার বই এই কথাগুলো বলে দিই এখানে বলার উদ্দেশ্য হলো এখানে দেখেন দাওয়াতের স্তব তৈরি হয়ে গেছে তাওহীদ আপনার মধ্যে নেই সালাতে প্রশিক্ষণ দিয়ে পাঁচ পয়সা দাম নেই তার আগে এটা ঠিক করতে হবে তাওহীদ ঠিক করতে হবে এই জন্য আমরা দোয়া করছি কবুল হচ্ছে না কারণ আমাদের সবগুলো শিরিকে পরিপূর্ণ আজীবন আপনি দোয়া করেন কম্পিউটারে যদি ভাইরাস ঢুকে আপনাকে একটা ফাইল দেন ও খেয়ে ফেলবে সঙ্গে শুধু খেয়ে ফেলবে না আপনি উইন্ডোজ দেন তাও খেয়ে ফেলবে আগে ভাইরাসকে পরিষ্কার করতে হবে এটা যত উন্নয়ন আপনি জানেন আপনি কোনোদিন মদের বোতলের মধ্যে মধু ঢুকাবেন না যতক্ষণ না তার পরিষ্কার করবেন এটা বাস্তব আর অনেক উদাহরণ আছে বাস্তবতা তাহলে আমাদেরকে আগে অন্তরটা পরিষ্কার করতে হবে এই পরিষ্কারের বাক্যটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম হলো না বদ লা ইলাহা সবগুলোকে নাকস সব শেষ করে দিতে হবে বাদ দিয়ে দিতে হবে তারপর বলতে হবে কি আল্লাহ ছাড়া কেউ নেই আগে নাকস সূরা বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আলো থেকে অন্ধকার পৃথক হয়ে গেছে হক বাতিল থেকে পৃথক হয়ে গেছে যে ব্যক্তি তাগুতের সঙ্গে কুফরি করবে ওয়ায়ুমিন বিল্লাহ অতঃপর আল্লাহ বলে ঈমান আনবে ফাকাদ ইসলাম সাকা বিল উওয়াত বুস্তা আল্লাহ পক্ষ থেকে প্রেরিত সেই শক্ত হাতল কেসে মজবুত করে তুলে প্রথম কথা ওয়ায়াকফুর বিল তাগুত যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে তাগুত মানে শয়তানি যত আইন রয়েছে মানব জাতির যত আইন রয়েছে অর্থাৎ মায়ে তাহাকুম রাজুল ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শক্ত আতল গেছে ব্যক্তি ধারণ তার আগে পারবে না এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আগে নাকচ করতে হবে সবগুলো তারপরে এই তাওহীদ যদি আপনার ভিতরে না থাকে তাহলে অন্য কোনো আমল কবুল হবে না এই জন্য ওই হাদিসের মধ্যে বলা হয়েছে ফাইদা আরাফু দালিক আরবিতে একটা শব্দ আছে শর্ত এবং মাশরুত তুমি এটা দিলে আমি এটা দেবো যে শর্ত করে না দিলে পাবে না পরীক্ষা দিলে পাশ করবে পরীক্ষা ছাড়াই পাশ করবে এমনটা না ঠিক আল্লাহ রাসূল বল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইদা আরাফু দালিক যদি এটা তারা মেনে নেয় তারপরে বলো আখবিরহু আন্নাল্লাহ ফরাদ আলাইহিম ফাসলা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে তাদের উপরে পাঁচ ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন এই খবরটা তাদেরকে দাও তার আগে নয় তার আগে মানতে হবে তাওহীদকে তাওহীদই বুঝি এবার বলি কুদু ইলা সাবিল রব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইদাতিন হাসানা তার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরা সূরা ইউসুফ 107 নম্বর আয়াত আপনি বলুন এটাই আমার রাস্তা হাযিহি সাবিলি এটাই আমার রাস্তা আদউ ইলাল্লাহ আমি আল্লাহর দিকে ডাকি আলা বাসীরা দলিল সহ জাগ্রত জ্ঞান সহ ওহির মাধ্যমে দাওয়াত দিই সুবহানাল্লাহ আনা ওয়ালিত তাবানি
আমি একাই ডাকি না, আমিও ডাকি, আমার যারা সাহাবী তারাও ডাকি। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলা হয়েছে। তারপরে সুবহানাল্লাহ, আল্লাহ মহা পবিত্র, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। প্রথম কথা হলো একটা রাস্তায় ডাকতে হবে, সেই রাস্তা হবে আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তায় চলেছেন ওই রাস্তায় ডাকতে হবে আল্লাহর দিকে। দ্বিতীয় কথা হলো এই, একজন নেতা লাগবে। তৃতীয় কথা, নেতা একা ডাকলে হবে না, তার দ্বারা সাথী তাদেরকেও ডাকতে হবে। আমার কাছে যে ওহি নাজিল হয়েছে সেটা আপনার কাছে নাজিল হয়নি, ফাত্তাবিনি আপনি আমার অনুগত করুন, আপনি বলুন আমি দলিল সহ ডাকি, আল্লাহ যেটা বলেছেন তার লোক আমি ডাকি, আমার নিজস্ব রায়ের উপরে মানুষকে আহ্বান করি না। কয়েকটা জিনিস এখানে পাওয়া গেল, দলিল সহ ডাকতে হবে, আল্লাহর পক্ষ থেকে তার নাজিল হয়েছে সেটা ডাকতে হবে, আদেশটাও বলতে হবে, নিষেধটাও বলতে হবে। প্রথম দাওয়াত দিতে হবে কিসের? তাওহীদ ছাড়া কিছু দাওয়াত দেওয়া যাবে না। এই জন্যই এখন আমলটা চালু আছে, ছোট বাচ্চা দেখলে সৌদি আরবের কোনো শায়েক আসলে বলে তাই না, বলো তো আল্লাহ কোথায়? প্রথম প্রশ্নটা করবে যে কোনো মাদ্রাসায় গিয়ে বলে আইন আল্লাহ, আর যদি বলে যে আল্লাহ সব জায়গায় থাকে, গাছতলা, বটগাছতলা, থানকা, মাজারে, টয়লেট, বাথরুমে সব জায়গায় থাকে, এটা তো বড় হবে না। দেখেন আল্লাহ বহু জায়গায় বলছেন আল্লাহ কোথায়, নিজেই বলে দেয় রহমান আল আরশিস তওয়া। প্রথম বাক্য আপনাকে এটা শিক্ষা দিতে হবে। না প্রথম কি শিক্ষা দেবে? আশ্চর্যজনক ব্যাপার হলো এই, আমি যদি জিজ্ঞেস করে দিই ইমানের রুকুন কয়টা, এখানে শতকরা 95% মানুষ উত্তর ভুল করবে। যদি জিজ্ঞেস করে ইসলামের রুকুন কয়টা, শতকরা অন্তত 90% মানুষ ভুল করবে উত্তরে। যদি বলি স্বাধীনতা দিবস কোনটা, বাপের নাম ভুল করতে পারে কিন্তু এইগুলো ভুল করবে। আমি কেন বললাম কথাটা, আক্ষেপে বললাম, কষ্টে বললাম, এটা আমাদের চর্চাই নাই। তাওহীদের কথা বলবো, প্রথমে এটা জানতে হবে, মায়ের পেটের থেকে বের হওয়ার পরে প্রথম শিক্ষা দিতে হবে আল্লাহর অবস্থান সম্পর্কে। আমরা কোথায় থেকে শিখবো? হুজুরেরাই বলে আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 203 পৃষ্ঠাতে হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটা মুআবিয়া হাকাম আস-সুলামি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সাহাবীর ঘটনার একটা আসবে। জিজ্ঞেস করছেন, উনি রাসূলের কাছে এসে বলছেন তার সাথে ঘটনা ঘটে ফেলেছে কি, তারপর একটা চাকরানি ছিল ছোট বাচ্চা মহিলা ছাগল চালাতে, একদিন দেখছে একটা ছাগল নাই, আমি জিজ্ঞেস করলাম কি হলো, তো তার বাঘে খেয়ে নিয়েছে, বলা মাত্রই 77 একটা চড়তে পাঁচ দান গাড়ি গিয়ে, এটা বলা মাত্রই এটা খুব ভারী মনে করুন আল্লাহ রাসূল। এতক্ষণ শুনছিলেন যখন বলবো চড় দিয়েছে তখন মনটা আসলে খারাপ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমি বলছি রাসূলের মন খারাপ হয়ে যাবে মানে কি, বিশাল বড় খুব অপরাধ করে ফেলছি। তখন তারপর বলছি কুহা আমার নবীর, আমি কি যদি আজাদ করে দিই তাহলে মাফ পাবো না? সঙ্গে সঙ্গে পালা পাল্লা তখন বলছে আচ্ছা ঠিক আছে এই দিনে বিবাহ, ওকে আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসার পরে দেখেন কত বড় গুরুত্বপূর্ণ বিষয়, যখন সাহাবী বলছেন
আল্লাহ কোথায়? তখন মহিলা জবাব দিচ্ছে, মেয়ের জবাব আল্লাহ মান না না আমি কে বলতো আন্তা রসুল। এই দুইটা শব্দ শুনে আল্লাহ রাসূল বলে দেন ফাইন্নাহা মুমিন আতিকহা ফাইন্নাহা মুমিনা। এ সাহাবী তুমি তাকে এখনি আঘাত করো না, এই বাচ্চাটা হচ্ছে মুমিনা বাচ্চা। এই দুইটা কথা সাক্ষী দিয়ে দিলেন, আকীদার জোর করে দেখছেন। এটাই হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এটাই অন্তরের ফেরত ধারণা থাকলে ব্যক্তি মুক্তি পেয়ে গেল। তাওহীদের ধারণাটা আমাদের মধ্যে থাকতে হবে। তার মধ্যে তাওহীদ নেই, সালাত সিয়াম হজ যাকাত দান খায়রাত সাদকা যা আছে সবগুলো বাতিল, একটিও টিকবে না। যেমন আপনি পুকুরে বিষ দেওয়ার পরে যে শ্রেণীর মাছই আপনি তার মধ্যে দিন না কেন, বাঁচবে কোনোদিন বাঁচবে? যদি বুঝতে পারেন পুকুরে বিষ দেওয়া আছে, মাছ দেওয়ার আগেই পানি শেষে ফেলুন, পানি না শেষা পর্যন্ত, মাটি না কাটা পর্যন্ত ওই পুকুর শুদ্ধ হবে না। আর আপনারা জানেন যদি আপনি মাছ ছাড়তে চান পুকুরের মধ্যে তখন কি করেন, প্রথম কাজ হয় যা আছে বিষ দিয়ে বের ফেলো, তারপরে পানি শেষে ফেলে দেওয়া হয়, তারপরে মাটি কেটে বাঁধা হয়, এরপরে পানি দেওয়ার পরে মাছ ছাড়া হয়। আপনি এই কাজটা করুন আপনার ইমানের ক্ষেত্রে কাজ করবে, তাহলে হবে গজার মাছও মরে যাবে, তার সাধারণ গজার মাছ পিরিশা রক্ষা করতে পারেনি, বিষ দেওয়া মাত্র মরে যাবে। এমন পাগলের পাগল ওখানে পিরিশা শুয়ে আছে, ওনাকে মুড়িদের আমেরিকায় মুড়ি থাকে সেখান থেকে নাকি উপকার করে সাধারণ সাহেব, আর ওখানে নিজেই নিচে বসে আছে পিরিশায় আকিদা দেখেন। একজন লোক গিয়ে মাছের বিল দিয়ে গজার মাছগুলো মেরে সব শেষ করে দিল, পিরিশা বুঝতেই পারে। এটা হলো আমাদের ধারণা দাওয়াতি মূলনীতির পরে দাওয়াতি কৌশল। কৌশল বলতে আমরা কি বুঝি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযী বাআথা ফিল উম্মিনা রাসূলান ওয়াল্লাযী বাআথা ফিল উম্মিনা রাসূলান ইউআল্লিম কিতাব ওয়া ইউযাক্কিহি ওয়া ইয়াতলু আলাইহি ওয়া ইউযাক্কিহি ওয়া ইউআল্লিমুল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গাতে কিতাব এবং হিকমা দুইটাকে উল্লেখ করেছেন বহু জায়গায়, আর এই জায়গায় দাওয়াতের ক্ষেত্রে উদু ইলা সাবিলি রব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসান ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আপনি আপনার রবের রাস্তার দিকে ডাকুন, সাবিলি রব্বিক আপনার রবের রাস্তার দিকে ডাকুন বিল হিকমা হিকমাত সহ ওয়াল মাউইযাতিল হাসান উত্তম উপদেশ দ্বারা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান তাদের সাথে তর্ক করুন সবচেয়ে যে পন্থাটা ভালো ওই পন্থাই, গালিগালাজ করতে হবে না, তর্ক করতে আল্লাহ বলছেন, তবে কোন পন্থাই সবচেয়ে উত্তম পন্থা যেটা সেই পন্থায় তার সাথে তর্ক করুন, তর্ক করতে নিষেধ নেই। তাহলে একটা ভাবলে হিকমা, আর একটা ভাবলো মাউইজুল হাসানা, আর একটা ভাবলো তর্ক। হিকমাটা বলতে আমরা কি বুঝি? চলুন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিকমত অবলম্বন করেছেন কিভাবে? সহিহ বুখারীতে তার সহিহ মুসলিমে একটা হাদিস আছে 1227 নম্বর হাদিস। কিছুক্ষণ আগে যে সাহাবীর কথা বললাম, এই সাহাবী সালাতের মধ্যে উপস্থিত হাসি দেওয়ার পরে খুব জোরে আলহামদুলিল্লাহ করেছে, তো অন্য অন্য সাহাবীরা এই উরুতে খুব জোরে জোরে থাবা দিচ্ছে, মানে তুমি হাসি দেওয়ার পরে এত জোরে আলহামদুলিল্লাহ করছো না, করতে হবে আস্তে জোরে পড়াতে আশেপাশে সাহাবীরা শুনে ফেলেছে, তখন খুব রেগে গেছে, তখন এই সাহাবীরা রেগে গেছে। সালাতের মধ্যে ঘটনা ঘটে গেল, ঘটার পরে সাহাবী নিজেই বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বলছে মা রাইতু মুআল্লামান মা রাইতু মুআল্লামান ক্বাবলাহু ওয়া বা'দাহু আহসানা মিন আহসানা তা'লিমান মিনহু। তিনি বলছেন আমি এর আগে এর পরে
আল্লাহর নবীর যে শ্রেষ্ঠ শিক্ষক আমি কোনদিন দিই, প্রথম কথা কেন বললেন, বললি মা তাহার আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহর নবী আমাকে মুখ দিলেন, অমা ধরাবানি আমাকে মারলেন না, অমা সাদাবানি আমাকে তালিম দিলেন না, ওলাকিন ওলা বরং তিনি আমাকে বললেন প্রথম জিজ্ঞেস করেছিলেন কে এমনটা করলেন, কে এমনটা করলেন, কে এমনটা করলেন, কেউ উত্তর দেয় না, শেষে ভয়ে বলতে আল্লাহ আমি, এই কথা বলা মাত্রই সাহাবি তো ভয়ে কি নাই বলবেন, এই কথাগুলো বলছেন আমাকে শিক্ষা দেবেন এইভাবে, দেখো সালাতটা মানুষের কথা বলার জায়গা নয়, প্রথম বাক্য, তারপরে বলছেন ফাইন্নামা জিয়া ইয়া তাসবিহ, এটা হলো তাসবিহ তাহলিল করার জায়গা, ওয়া তাকবীর এটা তাকবীরের জায়গা, ওয়া কিরাতুল কুরআন এবং কুরআন তেলাওয়াতের জায়গা, এখানে মানুষের কথা বলা বৈধ নয়। এই সাহাবীকে এই শিক্ষা দেওয়ার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সার্টিফিকেট পেলেন কি, মা রাইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়া বা'দাহু আহসান, আমি নবীর যে আল্লাহর নবীর যে আমার জীবনে আগে হোক আর পরে হোক এত শিষ্টাচার সম্পন্ন টিচার কখনো, সাহাবী দুর্বল হলো না খেপে গেলেন, সাহাবি আল্লাহর নবীর খেপে গেলেন না দুর্বল হলেন, দুর্বল হলেন। আরেকটা হাদিস আসছে সহিহ মুসলিমের 687 নম্বর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, একজন লোক এসে মসজিদে পেশাব করল, পেশাব যখন করতে শুরু করেছে গ্রাম্য মানুষ কিছু বুঝে না, অমুসলিম মানুষ, তখন ওই সাহাবী নতুন ছিলেন কেবল ইসলাম গ্রহণ করেছেন, হাদিস থেকে বুঝা যাচ্ছে স্পষ্ট তার সালাত কোনদিন আদায় করেনি, এই লোকটি এসে মসজিদে পেশাব করা শুরু করছে, সহিহ বুখারীর মধ্যে বড় বর্ণনা আসছে, তখন সাহাবাগণ পাশে সালাম সবগুলো ধমক দেওয়া শুরু করছে, নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে নিষেধ করলেন এই ধমক পেশাব করতে দাও, পেশাব করা শেষ হয়ে গেল, তখন ডেকে এসে বললেন ফাইন হাযিহিল মাসাজিদ লা তাসদুহু লিশাইইন মিনাল বাউল ওয়াল কাসা, দেখো এটা হলো মসজিদ, এই মসজিদ পেশাব করার বা ময়লা ফেলার জায়গা নয়, ফাইন্নামা ইয়া লিযিকরিল্লাহ এটা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার একটা জায়গা, ওয়ালি সালাহ সালাত আদায়ের জায়গা, মানে কিরাতুল কুরআন এবং কুরআন তেলাওয়াতের জায়গা, এখানে পেশাব করা জায়গা নাই, এ পর্যন্ত শেষ। ফামারা রাজুলান বিদালবিন, আল্লাহর নবী আরেকজন ব্যক্তিকে বললেন যে বালতি ভরে নিয়ে আসো, ফাশানু আলাইহি, অতঃপর তুমি বালতির পানিটা পেশাব করে ধুয়ে দাও, আমরা বলে যেটা করতাম কিছু না বললে বলতাম ঠিক আছে পেশাব করেছো বালতিটা ভরে নিয়ে আসে কতটা ধুয়ে দাও, এটা বলে আল্লাহ নবী তাও বললেন না, বললেন শোনো এটা এই মসজিদ কুরআন তেলাওয়াতের জায়গা, সালাতের জায়গা, জিকিরের জায়গা, এখানে পেশাব করতে হয় না। এবার ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর কাছে দোয়া করছে, দেখেন পেশাবের ভিতরে দাওয়া দাওয়াতি কৌশলটা কেমন ক্রিয়া করেছে, আবু দাউদের 380 নম্বর হাদিসটা বলুন, এটা অতিরিক্ত বর্ণনা আসছে, ওই ব্যক্তি আল্লাহর কাছে তার হাত তুলে দোয়া করছে, আল্লাহুম্মা রহমনি ও মুহাম্মাদান ওলা তারহামানা আহাদান, আল্লাহ নবী আল্লাহ আল্লাহ কাছে দোয়া করছেন আল্লাহ আপনি আমার উপরে রহম করুন, আর শুধু মুহাম্মাদের উপরে তো রহম করুন আর কার উপরে রহম করুন, কারণ আমাকে তারা ধমক দিয়েছিল, মুহাম্মাদ কত সুন্দর মানুষ আমাকে বুঝিয়ে দিল এবং আমাকে কিছুই বললো না, আল্লাহ আমার উপরে রহম করুন আর মুহাম্মাদের উপর রহম করুন আর কার উপর রহম করুন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন ব্যক্তি বলছে শোনো 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 তুমি দোয়াটাকে একবার ছোট করে ফেললে, তোমার এই দোয়াটাই যদি কবুল হয়ে যায় তাহলে সবার জন্য হয়ে যায়,
এটা করো না, বরং সবাইকে সামিল করতে দোয়া করো। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ওম্মা সাহাবীদের উপরে কত রহম, কত দয়া করলেন, ওই দোয়ার মধ্যে শরীক করার জন্য আমার এটি থেকে বলছেন তুমি সবাইকে শরীক করো। এটা হলো কৌশল, দাওয়াতি কৌশল, বেড়ি দিয়ে গোটা সংগ্রহ করা না, এটা বুঝতে ভুল হচ্ছে আমাদের। আর একটা শুনুন, এটা হলো মানে একজন নতুন মুসলমান আর একজন হলেন ইসলাম গ্রহণ করেনি তার প্রতি, আর একজন সহি বুখারের সাধারণ নেতারা পেয়েছে আব্দুল মাহাদিস কবিদের সুমাবনা কুসাদ হাদিসটা, একটা বুদ্ধিও নেতা তাকে ধরে নিয়েছেন মসজিদের সাথে বেঁধে ফেললেন। আসেন কি সুমাবা কেমন আছো, কোনো কথা নেই, নয়ন তাকুল তাকুল যা দেবেন ভাই তুমি তোমরা সাহায্য তিন দিনের ঘটনা শোনো, মোহাম্মদ তুমি যদি আমাকে হত্যা করো বদলা দেওয়া হবেই রক্তের বদলে রক্ত, আর যদি ছেড়ে দাও তো শুক্রিয়া আদায় করা হবে, তুমি ঘাস আমি তাই যাও। তৃতীয় দিন এসে যখন একই কথা সুমাম সাল্লাহের কথা শুনলেন রসুল্লাহ সাল্লাম, আল্লাহ নবী বললেন বুঝলেন যে এই লোক ইসলাম গ্রহণ করবে, সাহাবীদেরকে বললেন তুমি ছেড়ে দাও, ছেড়ে দেওয়া মাত্রই সুমাম সাল একজন একটা এলাকার গভর্নর মুশরিক এমন ব্যক্তি যেটা যদি বন্ধ করে দিতেন আবু সুফিয়ানের সেই সময় অবস্থা, আবু সুফিয়ান মক্কা থেকে সিরিয়ায় যেতে পারতেন না সেই সময়, এরকম একটা গোত্রীয় নেতা তিনি, ছেড়ে দেওয়া মাত্রই তার ভিতরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থাটা ফুটে উঠেছে। তিনি জিজ্ঞেস করছেন কুকুর কোথায়, কেন আমি গোসল করব, গোসল করে ফিরে এসে আল্লাহ নবীর কাছে সে বলছেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ছিলেন মোহাম্মদ তুমি, আজকে পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি তুমি, আমি ইসলাম গ্রহণ করি। ওসমান ইবনে আফফান গোত্রের কাছে গিয়ে বলছেন যে অনেক ব্যক্তিকে দেখেছি তোমরা যে মোহাম্মদ সম্পর্কে উপলব্ধি করে থাকো, মোহাম্মদের মতন ভদ্র ব্যক্তি পৃথিবীতে কোনো ব্যক্তি হতে পারে, যখন বলবে ও কত অসত্তা, ও সুমামা তুমি বিধর্মী হয়ে এসেছ তাই সুন্দর সুন্দর কথা বলছো, তো বলছে না আসলাম তো আমি আগে ছিলাম বিধর্মী এখন আমি ধর্ম গ্রহণ করি, এই কথা পৃথিবীতে কিনতেও পাওয়া যাবে সিরিয়া পর্যন্ত ব্যবসায়িক কার্যক্রমে মক্কার কুরাইশরা কখনো আপনাকে বাধা দিতে পারবে না, এটা অবাধের প্রকাশ ঘোষণা করে দিলেন। এটা হলো কিসের কারণে, কোরআন আমাদের বুঝিয়েছিলেন ব্যবহার, এটা এটা হলো কৌশল। আবার আর এক গোত্রপতির কথা শুনেন, আমি এখানে একটু ফারাক করে দিই, মুসলিম ব্যক্তি যদি হয় তাহলে ওই ব্যক্তির কাছে শরীয়ত পুরোটাই পেশ করতে হবে, কোন ছাড় নাই, কারণ ও বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে ও বিশ্বাস করে নিয়েছে ওর কাছে পুরো শরীয়ত পেশ করতে হবে, ওর অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনি কোনো একটি সুন্নাতকে অস্বীকার করতে পারবেন না, একটিও না, করলেই খবর আছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই তিনজন সাহাবীর বলে দিল আমি অমুক করবো, আমি অমুক করবো, অমুক করবো, তিনজন বললো না, ওই যে তিনজন কাফেলা স্ত্রীদের কাছে গেছিল হাতে শোনা আছে, সে যে কি বলেছিলেন শোনো, একজন বলেছে আমি সারা রাত ইবাদত করবো আমি কখনো ঘুমাবো না, একজন বলল সারা দিন সিয়াম পালন করবো আমি কোনো সিয়াম বাদ দেবো না, আর একজন বললেন কি আমি বিয়ে করবো খালি ইবাদত করবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন, আল্লাহ ইয়ালা আকশাকু লিল্লাহি ওয়া আকাকুম লাহু, আমি পৃথিবীতে সবচেয়ে বেশি তাকওয়াশীল এবং সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, সহি মুসলিম আসতে ফিল আর্স মানে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মুহাম্মদের মতো তাকওয়াশীল ব্যক্তি আর জন্ম নেই, ফিল আর্স বলা হয়েছে জমিনের মুখে, এত বড় তাকওয়াশীল কেউ নেই।
এটা বলার পরে রাসূল কি বললেন, ফামান রাগিবা আন সুন্নতি আলাইসা, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরে নিল ওই ব্যক্তি আমার উম্মত থেকে বেরিয়ে যাবে, ও কি আমাদের মাঠে সুপারিশ পাবে না, আল্লাহ নবী সুপারিশ পাবে না, কাউসারের পানি পান করতে পারবে না, আল্লাহ নবী সেটা যে সুপারিশ করবেন এর ব্যাখ্যা করে হবে। তবে এতটুকু জেনে রাখেন, সুন্নাত কেউ যদি অবজ্ঞা করে ওই ব্যক্তি দিন থেকে বেরিয়ে যাবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে স্বীকৃতি পাবে না কখনো। অনেকের ছোটখাটো সুন্নাতকে অবজ্ঞা করে থাকে, এটা করবেন না। দ্বিতীয় কথা হলো, যারা মুশরিক ব্যক্তি ইসলাম গ্রহণ করবে তাদের কাছে শরীয়ত ধারায় ধারায় পেশ করতে হবে, এটা হলো নিয়ম। তিন নম্বর কথা হলো, যদি ওটা শিরিক বা বেদাত হয় তাহলে ওই ক্ষেত্রে কোনো ছাড়। আবার বলি, যদি কাজটি শিরিক কিংবা বেদাত সংক্রান্ত হয় তাহলে এই বিষয়ে কোনো ছাড় নেই, যাই হোক না কেন সঙ্গে সঙ্গে ডাইরেক্ট বলে দিতে ওটা শিরিক চলবে না। তারই ছেলে অত্যন্ত নেতৃত্ব সম্পন্ন ব্যক্তি, খুব জ্ঞানী ব্যক্তি, আল্লাহ রাসূল তেলাওয়াত করছেন যে এই মুহূর্তে উপস্থিত আদিব জন হাতে দেখছেন তার গলা একটা পুরুষ চিহ্ন, প্রথম উত্তর দেওয়ার আগে বলছে ইঞ্জি হয় এক ধমক খুলে দিলেন। কেন তার গলায় যেটা ছিল পুরুষটা, এটা হলো শিরিক চিহ্ন। যেমন তাবিজ দেখলে সঙ্গে সঙ্গে আমরা বলে থাকি হলো এটা এখন মরলে তুমি জাহান্নামে শুনাম, তাবিজ সহ কোন ব্যক্তি যদি মারা যায় ও জান্নাতে যাবে, ও জাহান্নামে যাবে, তাবিজ সহ কোন ব্যক্তি মারা গেলে ও জাহান্নামে যাবে জান্নাতে যাবে। মুস্তাদ আহমদ চার নম্বর ফলের 157 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জনের একটা কাফেল এসেছিল, এই হাদিসটা আপনারা জানেন, 9 জনকে তিনি কালেমা পড়ালেন, কালেমা শাহাদাত পড়িয়ে দিলেন, একজনকে বাদ দিলেন, এটা রাসূলও জানেন। তখন জিজ্ঞেস করলেন তারা যে আপনারা 9 জনকে ইসলামের দীক্ষা দিলেন কিন্তু একজনকে দিলেন না কেন? তখন জিবরীল আমি তাকে বলে দিলেন যে তার ভিতরে তাবিজ বাঁধা আছে, তাবিজটা ভিতর থেকে খুলে যখন দিয়ে দিল তারপরে দশম ব্যক্তিকে তারা ইসলামের গ্রহণ তিনি করালেন। তাহলে বোঝা যায় যার গায়ে তাবিজ থাকে ও মুসলমান হওয়ার যোগ্য না, তা তো খুলবে না তাবিজ এই জায়গাতে কোমরে। সেদিন একজন ব্যক্তি, আমি শিক্ষা বন্ধ বলছি, হয়তো এই বক্তব্য তিনি শুনলে আমার প্রতি মন খারাপ করতে পারেন, দীর্ঘদিন যাবৎ 84 থেকে তিনি ইসলামের রাজনীতি করছেন, 84 থেকে, গত শুক্রবারে কথা বলছি, 84 থেকে ইসলামিক আন্দোলন করছেন উচ্চ পর্যায়ে ক্যাডার তিনি, আমাদের এক বন্ধু তিনি হাত ধরে গাড়িতে ওঠাতে লাগছেন, বলছেন যে আমাকে বলছেন যে পেয়েছি ভাই পেয়েছি, কি পেয়েছেন হাত দিয়ে দেখেন, হাত দিয়ে দেখলাম আচ্ছা ঠিক আছে গাড়িতে ওঠা, গাড়িতে ওঠা আমি পর পর তিনটা হাদিস বললাম, বলার পরে তিনি ভিতর থেকে তিনটা তাবিজ একসঙ্গে বের করে আমার হাতে জমা, আমি বললাম যে আপনাকে ইসলামী আন্দোলন এটাই শিখিয়েছে। শেষে আমার কাছ থেকে কাঁদো কাঁদো অবস্থায় বিদায় নিলেন আর বললেন আমার জন্য দোয়া করেন, যদি আজকেও যদি মারা যায় আল্লাহ যেন আমাকে তাওহীদের উপর জিত দেন। আশ্চর্য হয়েছে তার ভিতরে ক্রিয়া করে সেটাই, আপনি যে তিনটা হাদিস বললেন আমি দুইটা হাদিস বলা পর্যন্ত ঠিক ছিলাম, তৃতীয় হাদিস যখন আপনি বলেছেন তখন ঠিক থাকতে পারবেন, এমনি তার ভিতরে হাত চলে গেছে তার তিনটা তাবিজ খুলে আপনার কাছে জমা দিয়েছে। তাবিজ এমন খারাপ জিনিস তাওহীদের পুষ্টিকে সে তাবিজ রাখে না, তাবিজ তো দূরের কথা, সিঁড়িকে আব্বার করছি অবরহ কিছু মনেই করি না, কিছু ভাবি না, তলে তলে উদাহরণটা দেওয়া যায়,
খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্মকে আমরা কেউ মানব, কেউ মানব না। আপনারা অনেক ব্যক্তি এখানে আছেন, কথাটা শুনে নেন ভালো করে, হতে পারে বয়সে ছোট, কথাটা কিন্তু ছোট না। খ্রিস্টান ধর্মের লোকেরা দাবি করে তাদের নবী ছিলেন কি ঈসা, তাদের উপরে নাযিল হয়েছিল তাওরাত। ইহুদি ধর্মের লোকেরা দাবি করে থাকে আমাদের নবী কি মুসা, নাযিল হয়েছিল কি তাওরাত। একজন বলে তো দেখি পাবেন, যদি কোন ব্যক্তি সঠিক বলে থাকে ওই ব্যক্তির ইমান থাকবে, ওই ব্যক্তি মুসলমান কি মুসলমান সুজা হবে। কারণ ইসলাম আসার পরে সবগুলো কি হয়ে গেছে বাতিল হয়ে গেছে, সুজা। এবার আপনার সাথে আমার একটা চুক্তি, কিতাব ধরে দুইটা জাতিকে যদি ইহুদি খ্রিস্টান দ্বারা ধর্মকে যদি না মেনে নিতে পারে আপনি, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কিতাব ধরে দাম, এটা যদি না মেনে নিতে পারেন তাহলে ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক বেদিন আল্লাহর ত্রহীদের তৈরি করা গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মের প্রকার জাতীয়তাবাদকে আপনি গ্রহণ করেছেন, আপনি কি হিসাবে দাবি করছেন? আপনার মধ্যে এখনো ইমানের আলো আছে? কে বলেছে? অসম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহ, ওয়াল্লাযী আরসাল রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরা আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। শুনে রাখো বিশ্ববাসী, ওই আল্লাহ যিনি মুহাম্মদকে পৃথিবীতে প্রেরণ করেছেন বিল হুদা ওয়া দীনিল হক, কেন কেন কি দ্বারা বিল হুদা হেদায়েত দ্বারা, ওয়া দীন দ্বীনুল হক সত্য দ্বীন দ্বারা প্রেরণ করতেন, লিইউযহিরা আলা দ্বীনি কুল্লিহি পৃথিবীতে প্রচলিত প্রতিষ্ঠিত যাবতীয় ধর্ম মতবাদ দিন ইটম থিওরি মতবাদ যত আছে মাঝাব যত আছে তরিক আছে সবগুলোকে ডিলিট করে দিয়ে ইসলামকে বিজয় করার জন্য প্রেরণ করে, কথা সত্য কথা বুঝতে আসে না। আল্লাহ বলছেন ইন্না দ্বীনা ইনদাল্লাহ আল ইসলাম, আগে আয়াতে তিনটি সুরে আসছে, সুরা সফর 9 নম্বর আয়াত, সুরা আলী ইমরানের 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্না দ্বীনা ইনদাল্লাহ আল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম। আল্লাহ বলছেন সুরা আলী ইমরান 25 নম্বর আয়াতে বলছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দ্বীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম বা দিনকে তালাশ করবে তার পক্ষে গ্রহণ করা হবে না, ওই ব্যক্তি মারা গেলে পরকালে জাহান্নামে যাবে। সুজা কথা, আমার ভিতরে আমার কানে জিনিসটা ঢুকে না তাও কি শেষ, জান্নাত আগেই হারিয়ে গেছে। একমাত্র ইসলাম আপনার সামনে মডেল, একমাত্র ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত মডেল, কোনো ব্যক্তি কোনো বেদাদারি করতে পারে না, আল্লাহর নবীর পরে কোনো ব্যক্তিকে অনুসরণীয় কোনো ব্যক্তি হিসাবে গ্রহণ করতে পারে না, পাশ্চাত্যের ওই ফতোয়া বাদ দিতে হবে। বরং আজকে ইসলামটাকে নিয়ে দাওয়াতি কৌশল বলে গণতন্ত্রকে আমরা হজম করেছি, দাওয়াতি কৌশল বলে মাঝারি তন্ত্রকে আমরা হজম করেছি, দাওয়াতি কৌশল বলে তরিকাকে হারাম করেছি, দাওয়াতি কৌশল বলে সুন্নাতকে হারাম করেছি, দাওয়াতি কৌশল বলে দেওবন্দি বেরলভি তাওমুনায় আক্রোশী ফুরফুরা যত রকমের শিরিকা কারখানা গুলো আছে সবগুলোকে আমরা বৈধ করেছি, কখনোই হতে পারে না। ইসলাম এক ও অভিন্ন, অন্যের সাথে কোনো তুলনা চলবে না। বরং আপনাকে এখানে যেটা বলছিলাম আমি, আদি ইবনে আদম তিনি একজন জ্ঞানী মানুষ, তাই আল্লাহ নবী বললেন জিহাদ হলো, জাকির নায়ক একটা কথা বলেছিলেন তার কথা আর একটা অবরোধ করি, হক কথা বলবেন তো জ্ঞানী লোকের সামনে, মূর্খের সামনে হক কথা মার খেতে, জ্ঞানী লোকের সামনে আপনি যখন দাওয়াত দেবেন তখন একবার ডাইরেক্ট আপনি জ্ঞানী মানুষ আপনারা ছাড়ুন সোজা কথা। দেখেন আদি ইবনে আদমকে বললেন ও কিন্তু মুশরিক মানুষ, তাই শোনো তুমি যেটা করে আছো এটা ঠিক নাই, এটা ঈসা আলাইহিস সালামকে ফাঁসি দেওয়া হয়েছে ক্রুশ বলে আছে, এজন্য খুলতে বললেন আল্লাহ সহ্য করতে পারলেন না, এইটা হলো শিরিকের যুদ্ধে জ্ঞানী লোকের সামনে। তাহলে একজন সাধারণ মানুষকে বোঝাতে হবে একভাবে, আর একজনকে বোঝাতে হবে আর একভাবে, এটা হলো তার কৌশল। কৌশল এটা নয় যে দাঁড়িয়ে চাষার পরে যুদ্ধের মাঠে অবতরণ করবে, এর নাম কৌশল না। তাকে নিচে প্যান্ট পরা থাকলে বুঝতে পারবে না কেউ কে কোন জায়গায় ঘুমো মাথা বা কোন জায়গায় ককটেল মাথাটা বোঝা গেল না, এর নাম কৌশল না। ইমানকে শেষ করে দিয়ে
কৌশল অবলম্বন করা না, এটা ভুল তথ্য। অনুরূপভাবে সুদী কারবারের সাথে জড়িত থাকার পরে আপনি যদি চাইবেন আমি এরপরে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব, কোনোদিনই একজন ইমাম যদি একদিন একবার মুনাজাত করে এরপর মুনাজাতের বিরুদ্ধে যদি কথা বলে তখন বলছে তুমি তো মুনাফেক দেখছি, এতদিন তুমি করছো আর এখন নাই, তখন গলত ধর্ম পোয়াতে হয়, কৌশলের কথা বলা হয়। যে দাওয়াতি কৌশল এটা হুদাইবিয়ার সন্ধির দিনে আল্লাহ সন্ধি করেছিলেন কেন, কেন এর আগে সন্ধি করার প্রস্তাব দেননি, মাথায় এটা নাই কেন? আমাদের মক্কার কত ধন সম্পদ সপ্তমাজ জমা করল, তুমি তখন বিশ্বের সাথে ঢুকে যাবে। তারপর বলছেন তুমি যদি নেতৃত্ব চাও তাহলে আমরা তোমার নেতৃত্ব দান করবো, মানে তুমি যদি চাও শাসক হতে রাষ্ট্রের কথা মানাকুনা আলাইনা হাত্তা লানাক্তা মান্না, তাহলে তোমাকে আমি আমরা আর কখনো শাসকের পদ থেকে অর্থাৎ রাষ্ট্রপতির পদ থেকে তোমাকে আর সরাবো না, মরা পর্যন্ত রাষ্ট্রপতি থাকবে। এই প্রস্তাবগুলো শোনার পর আল্লাহ কি বলেছিলেন, আপনার প্রস্তাবের সাথে আর আমার দাওয়াতের সাথে কোনই সম্পর্ক, বলুন মদিনায় হিজরত করার আগেই কি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না? ছিল না, খুবই ছিল, খুব ছিল। কি সুন্দর প্রস্তাব, মাথা যেটা আছে এর সম্ভব, আল্লাহ নবী যদি রাষ্ট্রপতি হন প্রধানমন্ত্রী আবু জাহেল হবেন, সঙ্গে রাষ্ট্র চলবে কোনদিনই না। আসলে তাদের হৃদয়ে তো মূর্তির এই মায়া মহত্ব যায়নি, কিভাবে আল্লাহ মেনে নেবেন বলে দেন, আমি তোমাদের কাছে জেনে আসছি তার সাথে তোমার প্রস্তাব কোনো সম্পর্ক নাই, যদি তোমরা এটা গ্রহণ করো তাহলে তোমাদের কিন্তু নেওয়া লাগবে।